আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। সো গাইস, ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখছেন এরকম যে কারো ফটোকে আপনি কথা বলাবেন কিভাবে সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। সো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের যে কাজটি করতে হবে, এরকম একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে। এই অ্যাপসের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনি জাস্ট লিঙ্কে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। সো গাইস, অ্যাপসটি ইনস্টল করার পর জাস্ট আপনারা ওয়েবসাইটটা টাচ করে দিবেন, অর্থাৎ আপনারা অ্যাপসটি ওপেন করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা সেই ফটো দিয়ে কথা বলাতে পারেন, মানে যে কারো ফটো দিয়ে আপনি কথা বলাতে পারবেন। এখানে প্রধানমন্ত্রী বলতে কোনো কথা নেই, এখানে ওবায়দুল কাদের বলতে কোনো কথা নেই, এখানে টাকলা বলতে কোনো কথা নেই, আপনি জাস্ট যে কারো ফটোতে কথা বলাতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, স্ট্যাটাসটা টাচ করে দিবেন, নিচে দেখতে পারছেন ডাউনে স্ট্যাটাসে স্ট্যাটাসটা টাচ করে দিবেন। এরপর হচ্ছে কি, ট্রাই নাও, এটাতে টাচ করে দিবেন, মানে ট্রাই নাও তো টাচ করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। সো এখানে উপরে আপনারা দেখতে পারছেন স্কিপ নামে একটা লেখা আছে, সেই স্কিপ একটা টাচ করে দিবেন। এই স্কিপ নামে একটা লেখা, এটাতে টাচ করে দেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। গাইস, টাচ করে দেওয়ার পর এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পারছেন একটা, এই যে একটা, এরপরে এখানে ছোট্ট বাচ্চা দিয়ে একটা, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা ইফেক্ট, আপনি অনেক ইফেক্ট এখানে পাবেন। সো জাস্ট আপনি যেই ইফেক্ট দিয়ে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেই ইফেক্টে জাস্ট আপনারা একটা ক্লিক করে দিবেন। এক্সাম্পল, আমি এই ইফেক্টটা টাচ করে দিয়েছি, মানে যেটা দিয়ে আপনি তৈরি করবেন সেটাতে একটা টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে পাশে একটা প্লাস আইকন দেখতে পারবেন, এই প্লাস আইকনে একটা টাচ করে দিবেন, তাহলে আপনার ফটোটা গ্যালারি থেকে এখানে অ্যাড করতে হবে, এলাওতে একটা টাচ করে দিবেন। খুব সিম্পল একটা কাজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তারাও যেন জানতে পারে। সো গাইস, এখানে এক্সাম্পল আমি আমার একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি, যেটা মানে এর আগে আপনাদেরকে দেখাইছি, এই ফটোটা আমি সিলেক্ট করে দিয়েছি। তারপর আপনাদের কী কাজ করতে হবে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়েছি। সো রিকোয়েস্ট করবো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নিচে দেখতে পারছেন একটা চায়না লেখা, যাই হোক এই চায়না লেখা, এটাতে একটা ট্রান্স করে দিবেন গ্রিন কালার। এটাতে ট্রান্স করে দেওয়ার পর আপনার এই ফটোটা জেনারেট হবে। দেখতে পারছেন আপনার ফটোটা জেনারেট হয়ে গেছে, আপনার জাস্ট এখানে যে কাজটা করবেন লেস্ট প্লেটে ট্রান্স করে দেবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন, আপনার লোড ইন হবে, মানে এটা একটু লোড নেবে। নিচে দেখতে পারতেছেন একটা দাগ কিন্তু লোড হচ্ছে, এই যে এটা লোড হবে, লোড হওয়ার পর একটু অপেক্ষা করবো আমরা। তো গাইস, আপনাদের এইরকম একটা ইন্টারফেস শো হবে। সো এখন আপনারা কী করবেন, আপনার ফটোটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এই ফটোতে একটা ক্লিক করে দেবেন, মানে এখানে যে দেখতে পারছেন চেঞ্জ আইকন, এটাতে একটা ট্রান্স করে দেবেন। টাচ করে দেওয়ার পর আপনার ফটোটা এখানে দেখা যাবে, জাস্ট আপনার ফটোতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবার আপনারা কী করবেন, লেস্ট প্লেতে একটা টাচ করে দিবেন নিচে। আবার আপনাদের একটু অপেক্ষা করতে হবে, এখনই হয়ে যাবে। অল রাইট গাইস, দেখতে পারতেছেন ইতিমধ্যে আমার ছবিটা কিন্তু কথা বলা শুরু করে দিয়েছে। এই যে দেখতে পারতেছেন, আমি জাস্ট একটু ভয়েস দিয়ে আপনাদেরকে শোনাই, আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি এই জন্য। এটা কিন্তু সাথে ভয়েসও থাকবে, আপনারা হয়তো শুনতেই পারতেছেন। সো গাইস, এভাবে আপনারা যে কোনো ফটোকে কথা বলাতে পারবেন, আমি আপনাদেরকে খুব সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি সেভ করার জন্য সেভ এটা ডান্স করে দেবেন, গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। সো গাইস, আই হোপ আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।